নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ইতিমধ্যে সংগঠনে বলেছিলেন যে আরো যে সমস্ত সংগঠন রয়েছে, সরকারি সংগঠন, তারাও ধীরে ধীরে বেরিয়ে আসবে। তাহলে কি সেই সমস্ত সংগঠনরা একজোট হয়ে আপনারা আবার আপনারা একজোট হয়ে কোনো আন্দোলনে বসতে পারেন? না, আন্দোলন তো সময় বলবে। আন্দোলন কোথা, কখন, কি করা যাবে না যাবে সেটা তো মিটিং করে সিদ্ধান্ত নিতে হয়, বুঝলেন? সেই সিদ্ধান্ত নেওয়ার পরে একজোটের প্রশ্ন আছে, একজোট হয়ে তারপরে আমরা কি আন্দোলন করব না করব আগামী দিনে বলবে। তবে আমাদের ইউনিটি ফোরামের প্রধান লক্ষ্য হচ্ছে আদালতে জিতে। হ্যাঁ, আদালত ছাড়া কিন্তু সরকার কোনোভাবেই ডিএ দেবে না, কারণ প্রমাণ করছে 100 দিনের মতো আন্দোলন করছে কিন্তু কোনো ডিএ মিলল না, 3% কুটে মিলল। এটা আমি জোরের সঙ্গে বলছি, বাস্তবটা কি? বাস্তবটা তাই, সরকার চাইছে যতদিন বসে থাকো থাকো না, পাশের হবু চাকরি প্রার্থীরা তারা তো 750 দিনের উপর ইয়ে করছে, তা সরকারের কি যায় আসে? কিন্তু সরকারের যায় আসে ওই সুপ্রিম কোর্টে মামলাটা হেরে গেলে তারপরে ডিএ দিতে বাধ্য হবে, হাইকোর্টে কন্টেম ম্যাটার চলছে, বুঝলেন? এইভাবে ডিএ ম্যাটারটা বিশেষ করে আন্দোলন করে কিছু হবে বলে আমার অন্তত মনে হয় না, 100 দিনে সেটাই প্রমাণ।